হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের জন্য আমি একটি নতুন ভিডিও টুইটারের নিয়ে চলে এলাম আজ আপনাদের দেখাবো কীভাবে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে আপনি যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তেই খুব সহজে পাসপোর্ট সাইজ ছবি সহ ভিসার কাজের জন্য যে কোনো ছবি আপনারা খুব দ্রুতই তৈরি করে নিতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে চলুন দেখায় কীভাবে করবো প্রথমেই আমরা ফোনের ক্রোম ব্রাউজারে যাব ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এখানে সার্চ দিব রিমুভ বিজি এই যে উপরে চলে এসে দেখতে পাচ্ছেন রিমুভ বিজি রিমুভ বিজিতে যাওয়ার পরে প্রথমটাই ক্লিক করব। এবার আপলোড ইমোজ ইমেজ দিব আমরা যেমন আমরা দেখা এখান থেকে প্রথম ছবিটা নিলাম ডান করে দেব এখানে কিছুক্ষণ সময় নেবে প্রসেসিংয়ের আর নেটওয়ার্কের উপরে ভিত্তি করে ফাস্ট এবং স্লো হবে কাজটি দেখতে পাচ্ছেন এখানে আমাদের অনেকটাই আমাদের ব্যাকগ্রাউন্ড আউট হয়ে গেছে এখানে আমরা ইডিটে ক্লিক করব ইডিটে ক্লিক করার পরে ইচ্ছে মতো আমরা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব যেমন এখানে হোয়াইট আছে ব্লু আছে আমরা হোয়াইটটাই যেহেতু সব জায়গায় এখন বেশি প্রয়োজন হোয়াইটটা সিলেক্ট করলাম এবার ডাউনলোড দিব ইংসটা ডাউনলোড হওয়ার পরে ঠিক এভাবে আমাদের দেখাবে এখন আমরা ব্যাকে যাব ব্যাকে যেয়ে আবার ব্রাউজারে যে সার্চ দেব রিসাইজ পিক রিসাইজ পিক এরপরে আমরা নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবো এটা রিসাইজ ইমেজ অনলাইন এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে সিলেক্ট ইমেজ দিব সিলেক্ট ইমেজ দেওয়ার পরে আমরা যে ছবিটা একটু আগে ডাউনলোড করলাম ওই ছবিটা আপলোড করে দেবো আপলোড করার পরে এখান থেকে আমরা পার্সেন্টেজ লেখা আছে এখানে আমরা পিক জেলে করবো না সেন্টিমিটার না ইঞ্চিতে যেমন আমরা সেন্টিমিটার পাসপোর্ট সাইজে একটা ছবি দেখাই এখানে আনলক করে নেব এরপর হচ্ছে পাসপোর্ট সাইজ আমাদের ফিফটিন বাই ফোরটি চলে বাংলাদেশে ফিফটিন অ্যান্ড ফোরটি দিয়ে দিলাম ফোরটি দেওয়ার পরে এখানে ব্যাকগ্রাউন্ড হোয়াইট থাকবে রিসাইজ ইমেজে ক্লিক করবো রিসাইজ ইমেজে ক্লিক করলেই আপনার নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন আমাদের পাসপোর্ট সাইজ ছবিটা রেডি হয়ে গেছে এবার আমরা ডাউনলোড ইমেজ করব ডাউনলোড ইমেজ করলেই এখন দেখতে পারবেন এটা আমাদের পাসপোর্ট সাইজ ছবি রেডি হয়ে গেছে খুব সহজে আপনারা এটা প্রিন্ট করে অথবা যে কোনো জায়গায় আপলোড করতে পারবেন এভাবে আপনার যে কোনো সাইজের ছবি খুব সহজেই নিতে পারবেন